আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই। আর রেস্টুরেন্ট স্টাইলে যদি ঘরে তৈরি করতে চান এই ফ্রেঞ্চ ফ্রাইটা, তাহলে অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এটা কতটা পারফেক্ট হয়েছে এটা শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন। আমি আজকে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, সেজন্য আমি এখানে 10 কেজি আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ক্ষেত্রে আলুটা বাছাই করে নিতে হবে। আপনি কোন আলুটা দিয়ে তৈরি করছেন সেটাও কিন্তু নির্ভর করে ভালো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ক্ষেত্রে। যে আলুগুলোর মধ্যে খুব বেশি কষ থাকে সে আলুগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না করাটাই ভালো। আর এই যে একটা কাটার দেখছেন, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার। যদি অনেক বেশি ফ্রেঞ্চ ফ্রাই করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, নিমিষেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কাটা হয়ে যায়। আবার যারা খুব বেশি এক্সপার্ট তারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কাটারটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার দিয়ে দেখুন আলুগুলো কত পারফেক্টভাবে কাটা হয়ে যাচ্ছে। আর আপনারা যদি ছুরি অথবা বটি দিয়ে কাটতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম চিকন করেই কেটে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকমটা থাকবে বটি দিয়ে কাটার পর। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 10 কেজি আলু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তার কারণ একটাই, আলুর মধ্যে যে কষ্টটা থাকে সেটা বের হয়ে যাবে ভালোভাবেই। আর ধুয়ে নেওয়ার পর আমি এখন আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেজন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। আর এটাকে আমি এখন 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এটাকে ছেঁকে উঠিয়ে ফেলব। আলুগুলোকে পানিতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখন আলুগুলোকে উঠে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলু সেদ্ধ করে নেব। আপনি যদি আমার মতো করে এতগুলো আলু ফ্রেঞ্চ ফ্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বারের মতো আলুগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি একটা সুতি কাপড় টেবিলে বিছিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি এখানে 10 কেজি আলু ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিচ্ছি সেজন্য আমাকে বড় কাপড়টাই নিতে হয়েছে। আপনারা চাইলে কিচেন টাওয়েলে নিয়েও কিন্তু পানিটা মুছে নিতে পারেন বা একটা টিস্যু দিয়ে পানিটা মুছে নিতে পারেন। আবার কেউ চাইলে আমার মতো করে ফ্যানের নিচে দিয়ে তারপরে পানিটা একটু শুকিয়ে নিতে পারেন। আপনাকে শিওর হতে হবে আলুতে যেন একটু পানি না থাকে। আর ফ্যানের বাতাসে আমি আলুগুলো শুকিয়ে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর সেজন্য আমি ফ্রাই প্যানে বেশ অনেকটা তেলই দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে 10 কেজি আলু নিয়েছি, অল্প অল্প করে আমি এই আলুটাকে হাই হিট করে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভাজার পর আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে উঠিয়ে নেব। আর এটাকে কিভাবে করে ফ্রোজেন করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি অল্প অল্প করে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি আর কিচেন টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি। আর এভাবে করে আলুটাকে আপনি ঠান্ডা করে নিতে পারেন, বা এ পর্যায়ে কেউ চাইলে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার ডবল ফ্রাইটা করে নিতে পারেন। ডিপ ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিচ্ছি, মানে এখানে ডবল ফ্রাইটা করে নিচ্ছি। আর এতে করেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি ক্রিস্পি হয়। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা উপর দিয়ে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে একটু সফট। আর রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকমই হয়, খুব বেশি ক্রিস্পিও হয় না আবার খুব বেশি সফটও হয় না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পারফেক্টভাবে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ঠান্ডা হয়ে গেছে সেগুলোকে আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা কেউ চাইলে জিপলক ব্যাগে বা পলি ব্যাগে ভরেও রেখে দিতে পারেন। আর এটা 6 থেকে 7 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ভালো থাকবে। ডিপ ফ্রিজ থেকে বের করে দ্বিতীয়বারের মতো যখন আপনি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে হাই ফ্লেম করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। কারণ আপনি ফ্রিজ থেকে বের করার পর যখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা তেলে দিবেন তখন কিন্তু তেলের টেম্পারেচারটা কমে যাবে। তাই আলুগুলোকে হাই ফ্লেম করে 1 মিনিট ভেজে নিতে হবে, পরে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট ভেজে নিতে হবে। আশা করছি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা করতে চান অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।